আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একদিন পর চিন্তা করলাম একটা ব্লগ নিয়ে আসি আপনাদের সামনে। ও সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আজকে আমি এই নুডলসটা রান্না করতেছি, আর আমি সবসময় ফ্যামিলি প্যাক রান্না করে থাকি, তো চিন্তা করলাম আজকে এই ফ্ল্যাট নুডলসটা রান্না করি। তার জন্য আমি নুডলসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর আমি নুডলসটা সেকেন্ড টাইম রান্না করতেছি, এর আগে আমার খাওয়া হয়নি, তো আজকে খেয়ে দেখবো। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। তো আমি আমার রেসিপি মতো রান্না করতেছি, আপনাদের পছন্দ হলে অবশ্যই বাসায়ভাবে ট্রাই করে খাবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, তারপরে ফ্রোজেন করা গাজর ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একটা সস বানিয়ে নেব, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা দিয়ে মিক্স করে নেব। তারপরে মিক্স করা হয়ে গেছে, তারপরে এখানে আমি এখন দিয়ে দিব একটা ডিম, ডিম দিয়ে তারপর ভালো করে ফেটে তারপর আবার ভালো করে সবজির সাথে অ্যাড করে নিব। তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমি যে সসটা বানিয়েছি সেটা ঢেলে দিলাম। তারপরে এখানে আমি নুডলস সেদ্ধটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে রান্না করে তার সিট আমার নুডলস রান্না হয়ে গেছে। তো লুকটা অনেক ভালো আসছে, আশা করি খেতেও আলহামদুলিল্লাহ ভালো হবে। তো ট্রাই করে দেখলাম, আলহামদুলিল্লাহ আসলেই মজা হয়েছে। তো শর্টকাট সন্ধ্যার রেসিপি হিসেবে এটা এভাবে রান্না করে খেতে পারেন আপনারাও বাসায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।